নিয়মিত বিভিন্ন ধরনের দায়িত্ব প্রথম যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব হলো সদর আরবানের পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ, এবং আমি চেষ্টা করেছি সততার সাথে সিনসিয়ারিটির সাথে সেই দায়িত্ব পালন করার, এবং আমার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ওনারা দেখেছেন যে আমি নিষ্ঠার সাথে সেই কাজ সম্পন্ন করেছি। পরে যেদিন আমি শপথ নিলাম সেই শপথ নেওয়ার পর দিন আমাকে বলা হলো যে ডালং যে কমিউনিটি ত্রিপুরা রাজ্যের তার একটা বিল লোকসভাতে পাশ হয়ে সেটা রাজ্যসভাতে আইন যদি পরিণত করতে হয় সেখানে আপনাকে কিছু বলতে হবে। সেই ডালং যে কমিউনিটি তাদের বিষয়ে আমি হাফ এন আওয়ারের মধ্যে সেটা তার সম্পর্কে আমি জানলাম, জেনে সেখানে তার উপর আমি বক্তব্য আমি রেখেছি, এবং আমার এই বক্তব্যের পর এবং অন্যরা যারা অপোজিশনের ওরা ছিল তারও বক্তব্যরা রেখেছে এবং সেটা আইনে পরিণত হয়েছে। তো যখন যখন যে দায়িত্ব আমাদের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের পার্টি আমাদের উপর দেয় আমরা সেটা চেষ্টা করি সেই চেষ্টা পালন করি। এখন আমাকে বলা হলো যে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালন করবেন, এবং তার জন্য আমি অবশ্যই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি, এবং সর্বশেষে যার নাম না নিলেই মানে এটা অসম্পূর্ণ হবে সেটা হচ্ছে আমাদের যে ফরমার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজিকে প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। এখন পর্যন্ত যা যা দায়িত্ব দেওয়া হয়েছে সেইভাবে উপর থেকে নিচ পর্যন্ত স্তর পর্যন্ত আমাকে কিন্তু সেই দায়িত্ব উনাদের মাধ্যমে এসছে, এবং যখনই দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব হিসাবে কিন্তু আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি, এবং সেইভাবেও আজকেও আপনারা দেখেছেন সবাই যে আমার যে ফরমার মুখ্যমন্ত্রীজি শ্রী বিপ্লব কুমার দেবজির সাথে আমার কেমিস্ট্রি খুবই স্ট্রং, সেই কেমিস্ট্রি আপনারা দেখেছেন। উনাকে আরেকটা দায়িত্ব আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দেওয়া, উনিও আরেকটা দায়িত্ব পাবেন আরো ভালো দায়িত্ব পেতে পারে, আমাকেও আবার কালকে বলতে পারে যে আপনাকে আরেকটা দায়িত্ব নিতে হবে, সেইভাবে আমরা যাব এবং সেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করবো। ভারতীয় জনতা পার্টিতে আমাদের ট্রেনিং গুলো এইভাবে দেওয়া যে দায়িত্ব হিসাবে আপনার কাজ করতে হবে, চিফ মিনিস্টার হিসাবে অবশ্যই একটা বিশাল দায়িত্ব। সেটাতে যারা আমার মিডিয়া বন্ধুরা এখানে আসেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করব, কারণ আপনাদের প্রচুর দায়িত্ব। আমরা সবাই জানি যে গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া বন্ধুরা, এবং আশা করি আমার যে সরকার আগামী কয়েকদিনের মধ্যে হয়তো আমাদের ক্যাবিনেট যারা আদার্স মেম্বার্স যারা হবে সেইগুলো হওয়ার পর যেসব ডিসিশন আমরা নেব সেইগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাবো, এবং আপনাদের সহায়তা এবং সাহায্য অবশ্যই আমি আশা করি। এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার জন্যই আজকে দিন প্রথম আমার সাংবাদিক সম্মেলন। নমস্কার, ধন্যবাদ। যে কোনো সময় হতে পারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইল ডু ইট। ক্যাবিনেটে কে কে আসছে স্যার এই ব্যাপারে কোনো কিছু এখনো? ইট ইজ ইয়েট টু বি ডিসাইডেড, ইট উইল বি ডান এন্ড ইট উইল বি কনফার্ম, উইল লেট ইউ নো। পুরনো যারা ছিলেন তারা কি বহাল থাকছেন? মেবি মে নট বি, রিসেন্টলি তো এট দিস মোমেন্ট আই ক্যানট গিভ ইউ দ্য গ্যারান্টি অফ আই ক্যানট ইস্যু রিপ্লেস। পার্টি কোনো দ্বিমত আছে যে এত সময় লাগছে ক্যাবিনেট? না এরকম না, দেখেছেন আজকে সুন্দরভাবে সবাই ছিল, আমাদের সিস্টেম আছে। আমি আজকে আমি নিলাম কালকে অন্যরাও নেবে, এবং আমি আপনাদের কথা দিতে পারি যে আমাদের পার্টি অত্যন্ত ডিসিপ্লিন পার্টি,
কোনো রকম অসুবিধা বা কোনো ধরনের সমস্যা হওয়ার বিন্দু মাত্র অবকাশ নেই। স্যার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রাথমিক লক্ষ্যমাত্রা কি এবং 23-এর বিধানসভা নির্বাচনের আগে আপনার এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া আপনার কাছে কতটা চ্যালেঞ্জের বলে আপনি মনে করেন? প্রাথমিক দায়িত্ব আমি তো একটু আগে বললাম আমার বক্তব্যে, বিপ্লব কুমার দেবজির যে সরকার সেই সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো উনি করে গেছেন সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এই তো সবচেয়ে বড় কাজ। সেই কাজগুলো আমার মানুষের কারণ দল দল ঠিক করলে আমি থাকবো, দল না ঠিক করলে আমি অন্য জায়গায় এখন তো এখন তাকে কি করে উত্তর দেবো আর সম্ভব নাও হতে পারে। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার প্রথম কাজ কি হবে? উনি আমাকে বেতনটা খালি দিয়েছেন, লাস্ট টাইম হয় না বেতন, আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম তো ওখানে কি উনি আমাকে বেতন দিয়েছেন তো লাস্ট যে ইয়েটা আছে সেটা ফিনিশিং টাচ আমি যে সংগঠন আপনাকে সংগঠিত করবে বা করার সিদ্ধান্ত ছিল তাদের দীর্ঘ বছরের দাবি রাজ্যে একটি ল্যান্ডমার্ক ফরেস্ট স্থাপন, আপনি এই বিষয়ে আজ প্রথম দিনে কি প্রতিশ্রুতি দেবেন? প্রত্যেক মুখ্যমন্ত্রী তাদের অনুষ্ঠানে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে ডেন্টাল কলেজ হবে, আজ পর্যন্ত ধরুন যাকে আপনি সামনে রেখে আপনার রক্ত স্থির করে দেবে তারও সাড়ে চার বছরে ধরুন আপনারা হয়তো বা দেখেছেন যে আমি তো তখন মুখ্যমন্ত্রীও ছিলাম না, সংসদ ছিলাম, সংসদের আগেও যখন কিছুই ছিলাম না তখন আমি ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া তাকে গিয়েছি, সেখানেও আপনারা ফেসবুকে দেখেছেন যে আমি গিয়ে ওখানকার যে সেক্রেটারি আছে ওনার সাথে কথা বলেছি, প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, আমি নিজে যেহেতু আমার জাব কিন্তু ডেন্টাল সার্জেন্ট, আমি মেক্সিলো বিসিএল সার্জেন্ট পড়ে হয়েছে পিজি করেছে কিন্তু সেই তার উপর ভিত্তি করে এটার মধ্যে আমার একটা এফিডেভিট থাকবে তো দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, তো আগামী দিন দেখবেন রেজাল্ট যখন বেরোবে তখন হয়তো বা তখন আমি উত্তরটা তখন দেবো পেরেছি কি পাই তোদের জন্য লাভবান লাভ হবে। যা বলা হয়েছে 2047 আমাদের যে ডিসিশন গুলো আছে সেইগুলো আরো বেশি ত্বরান্বিত হবে, ভালো কাজগুলো আরো ত্বরান্বিত হবে। প্রতিদিন আমাদের 15 অগাস্ট অব্দি আপনারা দেখেছেন পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমাদের প্রোগ্রাম দিয়েছে। স্যার কিছুদিন আগে একজন এমএলএ ড্রাইভারের উপর আক্রমণ হয়েছিল, তারপর কংগ্রেস একটা প্রেস মিট করে বলেছিল যে